এদিকে কুমিল্লা চৌদ্দগ্রামের স্বাস্থ্যবিধি না মানা ও মাস্ক ব্যবহার না করার অপরাধে দোকানদার পথচারীকে বিভিন্ন পরিমাণে জরিমানা করা হয় সকাল উপজেলা গ্রাম বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মূল্য তালিকা প্রদর্শন না করায় এবং বৈধ কাগজপত্র না থাকায় ভোক্তা অধিকার আইনে হোটেল আজমিরকে তিন হাজার টাকা চটপটি জামালকে দুই হাজার টাকা মাস্ক ব্যবহার না করায় এগারো জন পথচারীর দুই টাকা করে জরিমানা করা হয় এ সময় স্বাস্থ্য সচেতনতা সৃষ্টিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা ও উপজেলা সহকারী কমিশনার আলামিন সরকার এ সময় উপস্থিত ছিলেন চোদ্দগ্রাম থানার এস আই কামাল উদ্দিন সহ স্থানীয় গণমাধ্যম কর্মী